ফ্যানের ক্যাপাসিটার অনেক সময় কিন্তু আমাদের নিজেরই ফ্যানের ক্যাপাসিটার লাগাতে হয়। আর ফ্যানের ক্যাপাসিটার কিন্তু আমরা লাগাতে পারি না, অনেক সময় কিন্তু আমরা খুলে ফেলি ফ্যানের ক্যাপাসিটার এবং লাগাতে পারি না। আবার ফ্যান অনেক সময় লাগানোর পরে ফ্যান কিন্তু উল্টো ঘুরে, তাহলে আপনারা কীভাবে ঠিক করবেন? ফ্যান যদি কখনো উল্টো ঘুরে বা ফ্যানের বাতাস কম হয় আপনারা কীভাবে ঠিক করবেন আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নয়তো কিন্তু বুঝবেন না। এখানে দেখতে পাচ্ছেন দুটি ক্যাপাসিটার, ক্যাপাসিটার কিন্তু দুটি কিন্তু একই কাজ করে। আপনি দেখতেই পাচ্ছেন দুটি ক্যাপাসিটার কিন্তু দুই রকম, এটির কিন্তু দুটি টার্মিনাল রয়েছে, এই ক্যাপাসিটারটিও কিন্তু দুইটি টার্মিনাল রয়েছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন ফ্যানের ক্যাপাসিটার কিভাবে লাগাতে হয়। প্রথমে আমি ফ্যানের যে উপরে পাইপটি রয়েছে এই পাইপটি আমরা খুলে নিব। যেন এই ফ্যানটি আমরা কিভাবে ক্যাপাসিটারটি সংযোগ দেই আপনারা খুবই সহজেই খুবই ভালোভাবে কিন্তু যেন বুঝতে পারেন, তাই আমি এই পাইপটি খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন চারটি তার বের হয়েছে ভিতর থেকে। এই চারটি তার কোথা থেকে বের হয়েছে এবং ফ্যানের ভিতরে যে কয়েলটি রয়েছে এই কয়েলের কোন জায়গায় লাগানো আছে এই চারটি তার আমি একটি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন আমি এই ডায়াগ্রামটি মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। প্রথমে ডায়াগ্রামটি দেখি। এখানে দেখতে পাচ্ছেন দুটি কয়েল রয়েছে ফ্যানের ভিতরে, কিন্তু ঠিক এরকমভাবেই মাঝখানে কিন্তু একটি কয়েল রয়েছে এবং বাহির সাইডে কিন্তু আরেকটি কয়েল রয়েছে। ফ্যানের ভিতরে কিন্তু দুইটি কয়েল রয়েছে আর দুইটি কয়েল থেকে কিন্তু চারটি তার বের হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কয়েলের এক পাশ থেকে একটি তার বের হয়েছে এবং আরেকটি সাইড থেকে কিন্তু আরেকটি তার বের হয়েছে। এখানে কিন্তু এরকম করে চারটি তার আমাদের বের হয়েছে ভিতর থেকে কয়েলের ভিতরে, কিন্তু এভাবে কিন্তু ঠিক লাগানো রয়েছে আর চারটি তার। অনেক সময় কিন্তু ভিতর থেকে তিনটি তার বের হয়, আর এই তিনটি তার কিভাবে বের হয় আমি আপনাদেরকে দেখাই। এখানে যে দুইটি কয়েল রয়েছে দুইটি কয়েল কিন্তু এই যে এখানে যে দুটি তার রয়েছে দুইটি তার এরকমভাবে শর্ট দেওয়া থাকে এবং এখান থেকে একটি তার বের করলেই কিন্তু হয়ে যাবে, এরকম কিন্তু অনেক সময় করা থাকে। আমরা যেহেতু এখানে চারটি তার বের করা রয়েছে আর চারটি তারের ভিতরে আমরা দুটি তার এরকমভাবে আমরা সংযোগ দিয়ে দেব। দুটি তার যদি আমরা সংযোগ দিয়ে দিই এরকমভাবে আমরা শর্ট দিয়ে দিই তাহলে কিন্তু আর তিন টোটালে কিন্তু তিনটি তার থাকছে। আমরা তিনটি তার কোথায় লাগাবো এই ফ্যানটি দিয়ে আমি আপনাদেরকে দেখাই। যেহেতু এখানে চারটি তার বের করা রয়েছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে একটি লাল এবং একটি কালো, এটি হচ্ছে একটি কয়েল, এবং আরেকটি লাল আরেকটি কালো, এটি হচ্ছে আরেকটি কয়েল। আপনারা যদি এভাবে বুঝতে না পারেন কোনটা কোন কয়েলের তার, আপনারা মিটার দিয়ে টেস্ট করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝবেন। এখানে আমরা দুটি কয়েলের যে দুটি তার রয়েছে আমরা দুটি তার প্রথমে একসাথে মুড়িয়ে দিব। আমরা কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে আমরা মুড়িয়ে এক করে দিয়েছি, আমরা ঠিক এরকমভাবেই কিন্তু আমরা মুড়িয়ে দিব। এখন কিন্তু আমাদের তিনটি তার হয়ে গেল। এখন আমরা তিনটি তারের ভিতরে ক্যাপাসিটার কোথায় লাগাবো? ক্যাপাসিটার লাগাবো এখানে যে সিঙ্গেল সিঙ্গেল দুটি তার রয়েছে এখানে আমরা দুই পাশে আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে দিব। ক্যাপাসিটারের যে কোনো সাইড লাগিয়ে দিলেই কিন্তু হবে, ক্যাপাসিটারে কিন্তু কোনো রকম নেগেটিভ পজিটিভ নেই। এখানে আমরা দুটি তার সুন্দর করে মুড়িয়ে লাগিয়ে দিব। ফ্যানের কয়েলের সাথে ক্যাপাসিটারটি সংযোগ দেওয়া শেষ হলে এখন আমি আপনাদেরকে একটি টুফিন ফ্লাগ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ফ্যানটি যদি কখনো উল্টো ঘুরে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন, এবং ফ্যানটি আমি এখন টেস্ট করে দেখাবো। ফ্যানের কয়েলের যে দুটি তার আমরা একসাথে মুড়িয়েছিলাম এখানে একটি তার লাগিয়ে দিব এবং ক্যাপাসিটারের যে কোনো এক সাইডে আমরা একটি তার লাগিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন আমরা এখানে একটু কস্টিপ লাগিয়ে নিব। এখানে একটু আমরা কস্টিপ দিয়ে এই তারগুলো আমরা একটু গুছিয়ে নিব টেস্ট করার আগে, যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমাদের কিন্তু কস্টিপ এখানে লাগানো শেষ, এখন আমি আপনাদেরকে ফ্যানটি টেস্ট করে দেখাবো। দেখতেই পাচ্ছেন ফ্যানটি কিন্তু ঘুরছে, আপনারা কিন্তু এভাবে লাগালে কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু ফ্যানটি সঠিকভাবেই ঘুরছে। এখন ফ্যানটি যদি উল্টো ঘুরে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন? ক্যাপাসিটার লাগানোর পরে কিন্তু অনেক সময় ফ্যান উল্টো ঘুরে, তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো। আর ফ্যান উল্টো ঘুরার কারণ কি? এখানে যে আমরা ক্যাপাসিটারের সাইডে যে একটি তার লাগিয়েছি এখানে কিন্তু দুইটি সাইড রয়েছে। এই সাইডে যদি আমরা এই তারটি না লাগিয়ে আমরা ভিতরে অন্য সাইডে আমরা লাগিয়ে দিই, ক্যাপাসিটারের যে আরেকটি সাইড রয়েছে ওই সাইডে যদি এই তারটি লাগিয়ে দিই তাহলে কিন্তু ফ্যান উল্টো ঘুরবে। এখন আমি আপনাদেরকে সংযোগ দিয়ে দেখাই ফ্যানটি কিভাবে উল্টো ঘুরে। দেখতেই পাচ্ছেন ফ্যানটি কিন্তু এখন উল্টো দিকে ঘুরছে। আপনারা যদি কখনো ক্যাপাসিটার লাগানোর পরে ফ্যান যদি কখনো উল্টো দিকে ঘুরে তাহলে আপনি ক্যাপাসিটারের এক সাইড থেকে তারটি খুলে ক্যাপাসিটারের আরেক সাইডে
তারটি লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু ফ্যান সঠিকভাবে ঘুরবে, আশা করি বুঝতে পেরেছেন। আর ক্যাপাসিটার অবশ্যই ফ্যানে লাগানোর সময় আপনি 3.5 এবং 2.5 এরকম কিন্তু রয়েছে এই সিলিং ফ্যানে, আপনি 3.5 এবং 2.5 এটি দেখে লাগাবেন। আবার ফ্যানে যদি আপনি ছোটো ফ্যানে যদি 3.5 ক্যাপাসিটার লাগান, তাহলে কিন্তু আপনার ফ্যানের কয়েল কিন্তু পুড়ে যাবে, অবশ্যই কিন্তু মাত্রার বাইরে লাগানো যাবে না, আপনি অবশ্যই দেখে লাগাবেন। আর আপনি যদি কখনো দেখেন আপনার ফ্যান আস্তে আস্তে ঘুরছে, তাহলে আপনি ফ্যানের ক্যাপাসিটারটি পরিবর্তন করবেন, তাহলে কিন্তু ফ্যান স্পিডে ঘুরবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।